necessary tips and tricks, please subscribe, like, comment and share. Hello viewers, assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল নেসেসারি টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে আমি বিভিন্ন বিষয়ে টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি, যা সকলের পারিবারিক, দৈনন্দিন, অর্থনৈতিক ইত্যাদি বিষয়ে খুবই কাজে লেগে থাকে। তো তারই ধারাবাহিকতায় আজকে একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, সেটা হলো এমএস এক্সেল সংক্রান্ত। এমএস এক্সেলে একটি ফাইল, একটি বড় ফাইল কীভাবে প্রিন্ট করবেন, আর প্রিন্ট এরিয়া কতটুকু হবে, একটি বড় ফাইলকে কীভাবে একটি পৃষ্ঠায় প্রিন্ট করবেন, আবার একটি পেজকে দুইটি ভাগে কীভাবে প্রিন্ট করবেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যা আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা এমএস এক্সেল ইউজ করেন বিভিন্ন কাজে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। তো আমি একটি ফাইল এখানে রেডি করে রেখেছি, তার মধ্যে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। একটি আমি নমুনা ফাইল এখানে রেডি করে রেখেছি এমএস এক্সেলের। এই ফাইলটি দিয়ে আপনাদের বোঝাবো কিভাবে প্রিন্ট এরিয়া নির্ধারণ করবেন। দেখুন, প্রথমে এই ফাইলটি কয়েকটি কলাম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি কলাম রয়েছে। আমরা দেখি এই প্রিন্ট করতে গেলে এই 12টি কলামই প্রিন্টে আসবে কি না। তাহলে এটা দেখার উপায় কি? প্রথমে আপনি এই ড্রপ ডাউন মেনুতে যাবেন, এখানে গিয়ে এখানে এটাকে অফিস বক্স বলা হয়, অফিস বক্স থেকে আপনি এখানে প্রিন্টে যাবেন। প্রিন্টের আন্ডারে আরো তিনটি মেনু আছে, সাব মেনু, প্রিন্ট, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ। এই প্রিন্ট প্রিভিউতে ক্লিক করুন। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করার পর দেখুন এখানে সবগুলো কলাম আসছে কিনা। তাহলে এখানে আমি দেখতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে 11টি কলাম এসেছে, আসলে কলাম ছিল 12টি, তার মানে একটি কলাম কেটে গিয়েছে। তাহলে এখন একটি কলামের জন্য আরেকটা পেজ, আরেকটা পৃষ্ঠা খুললে দৃষ্টিকটু দেখা যাবে, সেই কারণে এখন কিভাবে ওই কলামটিকে একটি পেজে নিয়ে এসে প্রিন্ট করা যায়। তো এটা করতে হলে যেটা করতে হবে, আপনার এইখানে দেখুন পেজ সেটআপ, এই পেজ সেটআপ অপশনে যাবেন। এই পেজ সেটআপ অপশনে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর তারপরে এখানে দেখুন এই স্কেলিং নামে একটি অপশন আছে, স্কেলিং, এখানে লেখা আছে অ্যাডজাস্ট। দেখুন এখানে 70% আছে। তো এটাকে যদি আমরা কমিয়ে দিই তাহলে পুরোটাই হয়তো একটি পেজে চলে আসবে। এখানে 70% আছে, এটাকে যদি আমি 65% করে দেই, তারপরে দেখি কি অবস্থা দাঁড়ায়। দেখুন 65% করাতে ওই কলামটি চলে আসছে, কলামটি এখানে যোগ হয়ে গেছে, 12 নম্বর কলাম। আচ্ছা, আর এখন আমি যদি প্রিন্ট করি তাহলে পুরো পেজ প্রিন্ট, পুরো পেজটি প্রিন্ট। এখন আমরা
প্রিন্ট প্রিভিউতে দেখতে পাচ্ছি যে কোনো পেজ এখানে প্রিন্ট হবে। এইভাবে একটি পেজকে আপনি চাইলে একটি বড় পেজকে একটি পেজের মধ্যে এনে প্রিন্ট করতে পারবেন। এখন আপনার এই এই পেজ সেটআপে আরো বেশ কিছু কাজ আপনি করতে পারবেন, যেমন এখানে আছে, এটা গেল পেজ সেটআপ। এটাকে আপনি চাইলে পোর্ট্রেট করে নিতে পারবেন, এটা ল্যান্ডস্কেপে আছে, এটাকে আপনি পোর্ট্রেটও করে নিয়ে প্রিন্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে পোর্ট্রেট হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে ল্যান্ডস্কেপ হবে, বর্তমানে এটা ল্যান্ডস্কেপে আছে। তারপর আসুন মার্জিন, এখানে দেখুন এই মার্জিন, তো মার্জিন এখানে টপে আছে 2, আপনি চাইলে বাড়াতে পারবেন, আবার চাইলে কমিয়েও নিতে পারবেন। হেডার, হেডার আছে 0.3, আপনি মনে করলে এটাকে বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়া যাবে বা কমানো হওয়া যাবে। তারপর দেখুন এখানে লেফট সাইডে আছে 1.45, চাইলে আপনি কমাতে পারবেন, চাইলে বাড়াতে পারবেন, আমি 1.45 রেখে দিচ্ছি। রাইটে আছে 0.5, ঠিক আছে ওখানে তাই থাকুক। বটমে আছে 0.75, চাইলে এখানে কম বেশি করতে পারবেন, এখানে যে ড্রপ ডাউন মেনু, যে এখানে এখানে ক্লিক করলে কমবে, আর এখানে ক্লিক করলে বাড়বে, আর এখানে তাই ফুটার এখানে 0.3 আছে, এটাকে ইচ্ছা করলে বাড়ানো যাবে কমানো যাবে। তারপর আপনি বাড়িয়ে কমিয়ে ওকে দিবেন, দিলে ওইভাবে তৈরি হয়ে যাবে। আচ্ছা আমরা একটু পরিবর্তনটা দেখি, একটু বা এখানে টপে আছে, এখানে ধরেন আমরা একটু বাড়িয়ে দিলাম, আরো বাড়িয়ে দিলাম, 3 ইঞ্চি করে দিলাম, তো দেখি ওকে দিই, দেখুন এই যে এখানে জায়গা বেড়ে গেছে, তো বেশি বেশি বেড়ে গেছে, উপরের অংশে এত বেশি থাকলে খারাপ দেখা যাবে, সেই কারণে আমি এই পেজটাকে কমিয়ে উপরের অংশটা কমিয়ে নিতে পারবেন। তাহলে আবার তাহলে কি করবেন, এই পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপে গিয়ে মার্জিন, মার্জিনে গিয়ে এখানে আমি টপিক কত রাখছি 3 ইঞ্চি, কিন্তু আমার 3 ইঞ্চি দরকার নেই, 3 ইঞ্চি রাখলে দৃষ্টিকটু দেখা যাবে, সেই কারণে এটাকে কমিয়ে আমরা 2 ইঞ্চি করে নিই, 2 ইঞ্চি করে নিলাম। এখন দেখুন ওকে ওকে ক্লিক করলে এই দেখুন জায়গা কমে গেল। এইভাবে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন, এখানে পেজ সেটআপে গিয়ে এখানে হেডার ফুটার তৈরি করতে পারবেন, হেডার ফুটার এই এই ফাইলটা হেডার রাখা দরকার আছে বা ফুটার রাখারও দরকার পড়ে, তো সেই ক্ষেত্রে আপনি যখন হেডার তৈরি করবেন, হেডার তৈরির ক্ষেত্রে এখানে কোনো কিছু নাই, এখানে নানে আছে, আমরা এখানে কাস্টম, দেখুন এই বক্সের নিচে একটা কাস্টম হেডার, এই কাস্টম হেডারে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখানে 3টা সেকশন চলে আসছে, একটা হলো লেফট সেকশন, এটা হলো সেন্টার সেকশন, এটা হলো রাইট সেকশন। আপনি এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে লিখতে পারবেন, প্রয়োজনীয় দরকারি বিষয় এখানে লিপিবদ্ধ করতে পারবেন, যেমন এই ফাইলটি এক বেতন সংক্রান্ত, তাহলে আপনি এখানে লিখতে পারেন স্যালারি, স্যালারি লিখলাম, স্যালারি সেন্টারে লিখলাম, সেন্টারে লিখলাম মাসের নাম, কোন মাস ধরে নিলাম, এটা ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তারপরে রাইট সেকশনে লিখলাম 6 তারিখে আমরা এই ফাইলটা তৈরি করলাম, সেই তারিখটা আমাদের জানা থাকা দরকার, তাহলে তারিখটা এখানে লেখা যায় ধরে নিলাম 28/28/2/2021। এবার ওকে ক্লিক করুন, ওকে ওকে আবার ওকে ওকে, দেখুন এখানে 3টা আমরা যে
এডারের তিনটা সেকশন পেয়েছিলাম, এই তিনটা সেকশন এখানে এডার আকারে দেখাচ্ছে। এটাকে একটু বড় করে নিই, জুম করি, দেখুন এখানে যে স্যালারি দিয়েছিলাম, স্যালারি লেফট সেকশনে স্যালারি দেখেছিলাম, স্যালারি উঠেছে। সেন্টার সেকশন লিখছিলাম ফেব্রুয়ারি, এখানে উঠেছে ফেব্রুয়ারি। আর এখানে তারিখ দিয়েছি, এই তারিখটা উঠেছে। এইভাবে আপনি হেডার তৈরি করতে পারবেন। আচ্ছা, তবে আবার ফুটারও তৈরি করার প্রয়োজন হতে পারে। ফুটার তো চলুন আমরা কিভাবে ফুটার তৈরি করা যায়। এখানে দেখুন এই হেডার ফুটার তো লেখা আছে, উপরের অংশটা হেডারের জন্য আর এই নিচে এই অংশটা এই বক্সটা ফুটারের জন্য। এটা ফুটারে অলরেডি এখানে একটা তৈরি ফুটার তৈরি করা আছে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিয়ে আপনাদের দেখাবো। এটা আমরা নান করে দিই, নান করে দিলে আর থাকবে না। এবার ওকে, এবার আমরা ওই পেজ সেটআপে যাবো। পেজ সেটআপে গিয়ে আমরা প্রথমে কি আসবো, এই ফুটারে। ফুটারে আমরা কি তৈরি করবো, ফুটারের ক্ষেত্রেও আমরা প্রথমে কি যাবো, ওই কাস্টম ফুটার। কাস্টম ফুটারে গেলে আমরা নিজেরা চাহিদা মাফিক ফুটার তৈরি করতে পারবো। আপনি চাইলে ওখান থেকে রেডিমেডও নিতে পারেন, যেমন এখানে রেডি দেওয়া আছে। এখানে কাস্টম কাস্টম ফুটার ছাড়া যেখানে ড্রপ ডাউন মেনু, ডাউন এরোতে ক্লিক করলে দেখুন এখানে পেজ ওয়ান, আপনি যদি পেজ ওয়ানে ক্লিক করেন তাহলে পেজ ওয়ান হবে। আর কিন্তু পেজ ওয়ান অফ হোয়াট এখানে যদি ক্লিক করেন তাহলে এইটা আসবে। আর যদি মনে করেন শিট ওয়ান সেটাও আসবে। আর যদি কনফিডেন্সিয়াল, তারিখ, পেজ নাম্বার ওয়ান এইটা থেকে যদি ক্লিক করেন, যাই হোক আমরা একটা নমুনা ভিত্তিক একটাতে ক্লিক করে দেখি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ওকে দিই। ওকে দেওয়ার পর দেখুন কি হয়, দেখুন একটা ফুটার তৈরি হয়ে গেছে। ওখানে ছিল কনফিডেন্সিয়াল, আর এখানে তারিখ ছিল, আর এখানে পেজ নাম্বার ওয়ান। এরপরে যতগুলো আপনি তৈরি করবেন, পেজ তৈরি করবেন, ততগুলো এখানে কাউন্ট হয়ে আসবে। এখানে পেজ ওয়ান উঠেছে, তারপরে হবে পেজ টু, পেজ থ্রি, এইভাবে। তো এইভাবে আপনি চাইলে ওখান থেকে করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি ওখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমার দরকার নেই, আমি নিজে দিব, আমি নিজে ফুটারে লিখব, তাহলে আপনাকে ওই ওই যে পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে গিয়ে এখানে যে আমরা এটা আগেটা শেষ করে দেই, এখানে এটাকে টেনে নিয়ে না আন করে দিলে আর কিছুই থাকবে না। এবার আপনি কাস্টম ফুটারে আসেন। কাস্টম ফুটার অর্থাৎ আপনার চাহিদা মাফিক আপনি দিবেন। কাস্টম কাস্টম ফুটারে আসলাম। এবার এই তিনটি সেকশন আছে, তিনটি সেকশন আছে। এখানে আপনি পেজ নাম্বার দিতে পারেন, ফাইলের নাম দিতে পারেন কি সংক্রান্ত, তারপরে আপনি তারিখ দিতে পারেন, চাইলে আপনি ছবিও যোগ করতে পারেন, যা চাইলে যে আপনি যে কোনো সংকেত যুক্ত করতে পারেন। এভাবে আপনি আপনার মন মতো এখানে বসে আপনি ফুটার তৈরি করতে পারবেন। যেমন আমরা এখানে দেখি এটা আসলে কোন সেকশনের ফাইল, এটা ধরে নিলাম এস্টাবলিশমেন্ট সেকশনের ফাইল, তাহলে লিখলাম এস্টাবলিশমেন্ট এই সেকশনে আমরা তারিখ দিই। দিলাম 28/2/2021। রাইট সেকশন, এখানে আমরা পেজ নাম্বার দিতে পারি, পেজ বা লিখতে পারি কনফিডেন্সিয়াল গোপনীয়, গোপনীয় লিখতে পারি কনফিডেন্সিয়াল।
কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল এখন লেখা হয়ে গেছে। এবার দেখুন, ওকে দেন, ওকে দিলে এবার এখানে সেট হয়ে গেল। তারপর আপনি আবার ওকেতে পেস্ট করেন, তারপরে দেখুন এই যে এই ফাইলটাতে ফুটার তৈরি হয়ে গেছে। তাহলে হেডারও আছে এখানে, হেডার আমরা তৈরি করলে তৈরি করে নিলাম, তারপরে নিচে ফুটার তৈরি হয়ে গেল। এবার আমরা একটু বড় করে দেখি, ছোট হয়ে গেল, এটি সর্বোচ্চ। এটা এতটুকুই বড় হয়, দেখুন এখানে তৈরি হয়ে গেছে। এই হলো হেডার এবং ফুটার। এখানে আরো কাজ আছে, দেখুন হেডার আর ফুটারের কাজ হয়ে গেছে। এবার আসেন এই শীট, শীটে বিভিন্ন ভাবে এরিয়া নির্ধারণ করা যায়। প্রিন্ট এরিয়া, আপনি এখান থেকে আপনি প্রিন্ট এরিয়া নির্ধারণ করতে পারবেন। তারপরে রোস টু রিপিট, রোস টু রিপিট এট টপ, তাহলে টপে আপনার এরকম একটা রো তৈরি হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে লেফটে একটা কলাম তৈরি করবেন, তাহলে কলামস টু রিপিট এট লেফট। আর এখানে এই প্রিন্টের আগে এখানে দেখেন, আপনি যদি মনে করেন যে না গ্রিড লাইন চাই আমি, তাহলে আপনি এখানে ক্লিক করলে, ক্লিক করে ওকে দিলে দেখবেন চারপাশে একটা গ্রিড লাইন তৈরি হয়ে গেছে। দেখুন এই যে গ্রিড লাইন তৈরি হয়ে গেছে, প্রতিটা ইয়েতে গ্রিড লাইন তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে প্রিন্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এইভাবে করব না, আমি অন্যভাবে করব, আপনি ইচ্ছা করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারবেন। তাহলে ওইটা উঠিয়ে দিয়ে এখানে যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন, তাহলে ওকে দেন। ওকে দেওয়ার পর দেখেন একদম সাদা হয়ে গেছে, এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর যদি মনে করেন যে না তা আমার এটা পছন্দ হয়নি, তাহলে আপনি আরও অপশন আছে, সেই অপশনে কাজ করতে পারবেন। এটা তুলে দেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তুলে দেন, তাহলে ডার্ক কোয়ালিটি, এই ডার্ক কোয়ালিটি দিলে ওকে দেন। এই যে এটা হলো ডার্ক কোয়ালিটি, ডার্কের পজিশন যেভাবে ডার্ক করছেন সেইভাবে আসবে। যদি মনে করেন যে না এটা আমার পছন্দ হলো না, তাহলে আরও অপশন আছে, তাহলে বেসের আপে যান, বেসের আপে গিয়ে এটাতে ডার্ক কর তুলে দিয়ে এবার রো অ্যান্ড কলাম হেডিং, রো অ্যান্ড কলাম হেডিং দরকার আপনার, তাহলে আপনি এখানে ক্লিক করলে তারপরে ওকে দেন। ওকে দেওয়ার পর দেখেন এই যে কলামের হেডিং হয়ে গেছে, আর এই পাশে রো এর হেডিং হয়ে গেছে। এইভাবে চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি নর্মাল চাই, তাহলে এখান থেকে আপনি এই রোটা তুলে দেবেন, এগুলো তুলে দেবেন, তুলে দেওয়ার পর ওকে দেন, দেখবেন আপনার নর্মাল হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে প্রিন্ট করতে পারবেন। তো মোটামুটি এই ছিল প্রিন্ট সংক্রান্ত আলোচনা। আপনি ইচ্ছা করলে এটাকে আরো অর্ধেক, আপনার যদি দরকার হয় যে না এই ফাইলটা আমি অর্ধেক প্রিন্ট করবো, তাহলে সেটাও আপনি করে নিতে পারবেন। সেটা করতে হলে আপনাকে ওই পেজ সেট আপে যেতে হবে। পেজ সেট আপে গিয়ে আপনি পেজে যাবেন, তারপরে ওই যে স্কেলিং, এই স্কেলিং এ এসে আপনি এটাকে প্রথমে 100% করেন, 100% করেন, দেখা দেখা যাক। 100% দেওয়ার পরে দেখুন ওকেতে ক্লিক করে দেখি, এই যে দেখেন অনেক কমে গেছে। যদি মনে করেন যে না আমি হাউস রেন্ট এই কলামটাকেও পরবর্তী পেজে আমি প্রিন্ট করব, তাহলে আপনি আবার ওই পেজ সেট আপে যাবেন। পেজ সেট আপে গিয়ে আপনি এখানে মানে আরো বাড়িয়ে দেন, 105, 120 পর্যন্ত দিয়ে দেখি কি দাঁড়ায়। ওকে দিলাম, দেখুন পেজ দুটো হয়ে গেছে, পেজ অর্ধেকে চলে আসছে। এগুলো এইভাবে চাইলে আপনি দুই ভাগে ভাগ করে নিয়ে প্রিন্ট করতে পারবেন। এখন আপনি যদি আবার মনে করেন যে না আমি আগের মতোই করে নিব, তাহলে আবার এই পেজ সেট আপে যাবেন। পেজ সেট আপে গিয়ে যেভাবে ছিল এখানে 65%, তাহলে কমিয়ে 65% নিয়ে আসেন,
কাল দেখবেন সব সব চলে আসছে, পুরা অংশ চলে আসছে। ওকে দেন, তখন দেখেন এই যে পুরাটাই চলে আসছে। ওই নিট স্যালারি পর্যন্ত ছিল, অর্থাৎ নিট স্যালারি অর্থাৎ 12টা কলাম, পুরো কলাম চলে আসছে। আপনি চাইলে এভাবেও প্রিন্ট করতে পারবেন। তার মানে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনি অনেক কিছু জেনে যাবেন, তখন আমার চেয়ে আরো ভালো পারবেন। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো বেশি বেশি প্র্যাকটিস করবেন, ভিডিওটি একটানা দেখবেন না টেনে, তাহলে সব কিছু জানতে পারবেন। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তো আবারও দেখা হবে পরবর্তী আরও কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।